সম্প্রতি পুতিনের দেশ রাশিয়া এবং কিম জং উনের দেশ উত্তর কোরিয়ার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। পারমাণবিক শক্তি সমৃদ্ধ এই দুই দেশের বন্ধুত্বের পাকাপোক্ত ফরমান প্রকাশ হতে না হতেই আরেক কোরিয়ার দিকে কড়া হুঁশিয়ারি বার্তা ছুড়ে দিলেন পুতিন। চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার ব্যাপারে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সিউল যদি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে অস্ত্র দেয় তবে তা হবে বড় ধরনের ভুল। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে সেখানে উল্লেখ রয়েছে যে কোনো পক্ষ আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার খাতিরে একে অপরের জন্য এগিয়ে আসবে এই দুই দেশ। এর প্রতিক্রিয়ায় সিউল পক্ষ থেকে কিয়েভকে অস্ত্র দেওয়ার সম্ভাবনার কথা ওঠে। এর জবাবেই পুতিন সিউলকে সতর্কবার্তা দিলেন। পরমাণু অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়া সফর ও দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সইয়ের একদিন পর গত বৃহস্পতিবার ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথাগুলো বলেন পুতিন। তিনি বলেন, সিউল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করার সম্ভাবনা কম। পুতিন আরও বলেছেন, উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করার সম্ভাবনা রয়েছে রাশিয়ার। ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ নিতে মস্কো এ পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া রুশ প্রেসিডেন্ট হুঁশিয়ারি সুরে আরও বলেন, যারা কিয়েভকে অস্ত্র সরবরাহ করবে বলে ভাবছেন এবং যারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছেন না বলে মনে করছেন তাদের বলছি, পিয়ংইয়ং সহ বিশ্বের অন্য অঞ্চলেও অস্ত্র সরবরাহ ও সংরক্ষণ করার অধিকার রয়েছে রাশিয়ার। তাই রাশিয়ার সাথে কোনোরূপ সংঘাতে না জড়ানোই তাদের জন্য শ্রেয়। সিউলের পক্ষ থেকে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে চুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হচ্ছে। একই সাথে সিউল এই চুক্তির কঠোর নিন্দা জানিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চ্যাং হো জিন বলেন, তার দেশ ইউক্রেনকে অস্ত্র সহযোগিতা করার বিষয়টি পুনর্বিবেচনা করছে। এদিকে বৃহস্পতিবার পুতিনের ওই মন্তব্যের পর 21 জুন শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের নানা উপায় তারা বিবেচনা করছে। তাদের অবস্থা নির্ভর করছে রাশিয়া এ বিষয়ে কিভাবে অগ্রসর হবে তার ওপর। সিউল এরই মধ্যে রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিভকে ডেকে এই চুক্তির প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। চলতি মাসের শুরুতে পুতিন হুমকি দিয়েছিলেন রাশিয়া পশ্চিমা প্রতিপক্ষকে অস্ত্র সরবরাহ করতে পারে, কারণ পশ্চিমারা ইউক্রেনকে অতি সুনির্দিষ্টভাবে রাশিয়াকে আঘাত হানতে পারা অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়ার ভেতর লক্ষ্যবস্তুতে গুলি চালানোর অনুমতি দিচ্ছে। তাই এবার পুতিন সরাসরি দক্ষিণ কোরিয়াকে তাক করেই হুমকি দিয়ে বসলেন। আবার এদিকে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্ককে উদ্বেগের সঙ্গেই দেখছে পশ্চিমা দেশগুলো। রুশ প্রেসিডেন্ট পুতিন যেমন শক্তি সামর্থ্যে বলিয়ান, ঠিক তেমনই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের ক্ষমতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। বিশ্লেষকদের মতে এই দুই শক্তিধর রাষ্ট্রনায়কের হাত মেলানো নির্দ্বিধায় পশ্চিমা বিশ্বের অনেক দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে।